আমাকে নিয়ে ব্যঙ্গ করে অনেক সোশ্যাল নেটওয়ার্কে, ইউটিউবে সিপিএম করে, কংগ্রেস করে, বিজেপি করে, অনেক বাদরামো করে চূড়ান্ত। কিন্তু তারা বাদরামো করে বলে আমি করব না। তার কারণ, আমি যদি একটা ছবি আঁকি, আপনার আপত্তি কী? আপনিও আঁকুন না, আমি আপনাকে এনকারেজ করে দিয়ে আসবো। আমি তো শিখিনি, হাতে কলম পড়লে আমি কী করতে পারি, হাতে তুলি পড়লে আমি কী করতে পারি? আর এর জন্য আমি পয়সাও নিই না, এক পয়সা আজ পর্যন্ত আমার অ্যাকাউন্টে জমা পড়েনি। যা পেন্টিং করেছিলাম, দুবার এক্সিবিশন করেছিলাম, সবটাই দিয়ে দিয়েছি, এমনকি 1 কোটি তো রাজ্য সরকারকেই দিয়ে দিয়েছি, 20 লাখ টাকা তো গভর্নরকেই দিয়ে দিয়েছি, 100,000 টাকা তো স্প্যাস্টিক সোসাইটিকে দিয়ে দিয়েছি। কই, সেগুলো তো একবারও বলেন না। 1991 সালের পর থেকে আমি কোনোদিন পার্লামেন্টে এক্সিকিউটিভ ক্লাসে চড়িনি, প্লেনে ইকোনমি ক্লাসে চড়েছি। এক্সিকিউটিভ ক্লাসে চললে টিএডিএতে প্রায় 10,000 কোটি টাকা করে প্রত্যেকটা ট্রাভেলে আমি লস করেছি, কেউ তো বলেননি কোনোদিনও, নাই বা বললে, যেটা বলার সেটা বলবেন না, যেটা না বলার সেটা বলবেন। আমি গান লিখলে অনেকে আবার ব্যঙ্গ করে, তো আপনাকে লিখতে কে বারণ করেছে? আপনি লিখুন না, আপনাকে লিখতেও কেউ বারণ করেনি, গাইতেও কেউ বারণ করেনি। আমার যদি ক্রিয়েটিভিটি আমাকে এনকারেজ করে টাইম পেলে, আমি তো টাইম পাই না, টাইম পেলে যদি আমাকে আমার ক্রিয়েটিভিটি এনকারেজ করে টু ডু সামথিং, আমার তো তৃণমূল কংগ্রেস সরকার, তৃণমূল কংগ্রেস মানুষের পরিবার, এছাড়া তো আমার নিজস্ব পরিবার নেই, তো আমার অন্য কাজ, আমাকে রান্না করতে হয় না, করতে আমি খুব ভালোবাসি, অন্তত একটা বউ আসে, অভিষেকের মা আমাকে দেখে দেয়, আর তো সব আলাদা আলাদা থাকে, ও থাকে আলাদা, কিন্তু খাবারটা দিয়ে যায়, ও নিজেও খুব অসুস্থ কোভিড হওয়ার পরেও তবুও দেখাশোনা করে, এটুকুই পাও না। আমাদের মিট হয় পরিবারের রাখি বন্ধনের দিন, শুধু ওদের নয়, ববি টবিদের সবাইকেই আমি দিই, আমি একটা সর্বধর্ম সমন্বয় করি, ভাই ফুটার দিন দেখা হয়। আমার দেখা হয় কবে? কালী পুজোয়, বাড়িতে আমার কালী পুজো হয় দীর্ঘদিন ধরে, দুর্গা পুজোয় দেখা হয়, ভাইদের সাথে দেখা হয় না, বউদের সাথে আমার বেশিরভাগ, তাদের সাথে আমার আড্ডা মারা হয়, আর তাদের ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ শিকাগো ইউনিভার্সিটিতে কাজ। আমি এসব নিয়ে আমার টাইমটা কখন বলুন? আমি ওদের কথা ভাববো নাকি কার গ্রামে একটা রাস্তা তৈরি করার প্রয়োজন সেটা ভাববো? আমি ওদের কথা ভাববো নাকি কনস্টেবলগুলো মেনটেন্যান্স অ্যালাউন্স পায় না, এদের মনে একটা দুঃখ আছে, বলতে পারছিল না, তাদের কথাটা ভাববো?